বিগ ওয়েলকাম টু আর চ্যানেল। আজকে লাস্ট নাইট আমাদের এখানে, তো ভোরবেলাতেই বেরিয়ে যাব নেক্সট ডেতে। তো আজকে আমরা যাচ্ছি পুরী বিচে স্যান্ড আর্ট হয় সেটা দেখতে, আর কেনাকাটা করে ঠোরে তারপরে কিন্তু চলে আসবো। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর ইচ্ছে ছিল ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার, বাট টাইম খুব শর্ট, যার জন্য আর যাওয়া হলো না। মা ভালোই, খুব মস্তি করেছি সি বিচে, খুব মজা করেছি। কৃষক তো উঠে আসতেই চাইছিলো না, এই যে কৃষক দেখো, আর মায়েদেরও একটু কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সি বিচেই যাবো, আর ওই স্ট্যান্ডার্ডটা দেখার ইচ্ছা আছে, দেখে টেখে তারপরে কিন্তু আমরা প্যাকিং করবো, সব কিছু এলোমেলো রয়েছে। আমরা কিন্তু আবার সি বিচের কাছে চলে এসেছি, রাতের বেলাও কিন্তু সি বিচটা অনেক সুন্দর লাগে, বাট তোমাদেরকে দেখাতে গেলে মানে ঠিক করে দেখাতে পারি না, কারণ অন্ধকার থাকে, বুঝতেই পারছো। তো মোটামুটি বেশ ভালোই এনজয় করলাম পুরীটা এবার, শুধু একটু মনের মধ্যে একটু ইয়ে ছিল, ইয়ে হয়ে গেলো, মানে খারাপ লাগছে যে চৈতন্যদেবের যে জায়গাটা ছিল ওইখানটা যেতে পারিনি। আর একটা হচ্ছে তোমার ওই ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার খুব ইচ্ছে ছিল মায়েদেরকে নিয়ে, এই রাতে নয়, মানে আজকে রাত হয়ে গেছে না, যেতে পারলাম না। আর ইচ্ছে ছিল যে দিনের বেলাটায় যাবো একটু, বেশ সুন্দর নিরিবিলি এখানটা, যেরকম অনেক লোকজনের ভিড়, মেলা ঠেলা, বিচটাও সেরকম একটা খুব একটা পরিষ্কার নয়, যেখান দিয়ে হাঁটছি এখান দিয়েও সব জায়গায় নোংরা, কিন্তু ওখানটা একদম নিট অ্যান্ড ক্লিন, মানে আলাদা রকমের শান্তি। তো সেই জন্য একটু মিস করে যাচ্ছি ওটা। আর স্ট্যান্ডার্ডের জায়গাটা পেছনের ওই দিকটা তো মায়েদের অতদূর হাঁটাহাঁটিটা ওনারা পারছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, তো যার জন্য আজকে স্ট্যান্ডার্ডটাও বাদ দিলাম। এবার এই সামনে যে মেলাটা হচ্ছে এইখানে, ওই মেলাটায় ঘুরবো, মেলাটা ঘুরবো, আর সকালে আমাদের 5টার সময় ট্রেন এখান থেকে বেরোবো। তো চলো, যেটুকু ঘুরছি ফিরছি সেটাই শেয়ার করছি, এনজয় দ্য ব্লগ, কিপ ওয়াচিং। মায়েরা যেতে পারবে না জন্য খুব খারাপ লাগছিলো স্ট্যান্ডার্ড দেখতে, বাট লাকিলি মনে হচ্ছে এখানে কেউ একটা স্ট্যান্ডার্ড করেছে, উইচ ইজ সো মানে ভীষণ লাকি মনে হচ্ছে, এখন দেখার খুব ইচ্ছে ছিল এইসব আর্ট, আমার ভীষণ ভালো লাগে। ওয়াও, ঠিক আছে, খুব সুন্দর দাদা দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য আর্ট, অ্যান্ড এই যে সেই আর্টের শিল্পী, উনি এখানে এত সুন্দর একটা আর্ট করেছেন স্ট্যান্ডের মধ্যে, একদম মানে যদি করতে দেখতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, খুব সুন্দর। কৃষক এখানে এই ঘুরঘুরিটা কিনছে, দেখো এত কিছু রেখে ওইটা কি করে বাড়িতে নিয়ে যাবি, এ বাবা এটা কি করে বাড়ি নিয়ে যাবি। হ্যাঁ, লাগেজের মধ্যে যাবে নাকি? রাতে সি বিচটাও কিন্তু বেশ জমজমাট থাকে এখানে। এটা হচ্ছে গোল্ডেন বিচ, আর এখানে আর একটা আর্ট দেখছি আমি, উইচ ইজ ভেরি নাইস, দেখো, লুক অ্যাট দ্য আর্ট, দেখো কিতনা টাইম লাগা আপকো ইয়ে করনে, ইনকো বানানে কে লিয়ে মুঝে 4 আওয়ার সময় লাগা হ্যায়। আচ্ছা, और इनको बनाने के लिए हमने कोई प्रकार का इंस्ट्रूमेंट व्यवहार नहीं किए हैं, इन कारीगरी को मैं अपना हाथों से बनाया। अच्छा, और इन आर्ट एंड कल्चर को लेकर उड़ीसा गवर्नमेंट को इंटरेस्टेड है, प्रत्येक दिसंबर 1 तारीख से 5 तारीख तक इंटरनेशनल लेवल का कॉम्पिटिशन होता है, इधर को 1 लाख रुपये पुरस्कार से सम्मानित किया जाता है। अच्छा, तो इन आर्ट एंड कल्चर को लेकर गवर्नमेंट इंटरेस्टेड है, तो इनको छोड़ने का बजाय बच्चे चुनाव हमें करना चाहिए, और पूरी बीच में हम लोग बनाते हैं तो पर्यटक इनका बहुत पूरा आनंद लेते हैं, इसका आपको संतुष्टि के साथ पब्लिक डोनेशन सहयोग भी आते हैं, और मुझे पूरा विश्वास है कभी आप लोग पूरी आते हैं तो ये कारीगरी आप लोगों को प्रभावित करेगा। जय जगन्नाथ, जय जगन्नाथ। দেখো মানে আমি সত্যি লাকি, আমি ভাবছিলাম অন্য জায়গায় বোধ হয় ইয়েটা, বাট এইখানটা এখানেই আমার লাকিলি মিলে গেছে স্ট্যান্ডার্ডটা। তো গাইজ, আমাদের কেনাকাটি মোটামুটিভাবে কমপ্লিট, আর এখানে যত দোকান আছে ঘুরতে ঘুরতে শেষ হবে না, মানে এত দোকান এখানে, মেলা যে কতটা দূর, তো ঘুরতে ঘুরতে ভালো হয়ে গেছে। আর এদিকে এখনও কেনাকাটি চলছে মায়েদের, আর এখন হচ্ছে গিয়ে যাবো একটু পমফ্রেট মাছ ভাজা খাওয়ার জন্য, সেই জন্য আর বেশি ঘুরিয়ে দেখালাম না, অনেক দোকান আছে এখানে, প্রচুর দোকান, ঠিক আছে। ভাই আজকে সুপার টায়ার্ড, প্রচুর শপিং করেছি, আর এদিকে পমফ্রেটও খাওয়ার ইচ্ছা আছে, তো আজকে পমফ্রেট কিষাণে আমাদের পমফ্রেট খাওয়া হবে লাস্ট ডেতে পুরীতে, পুরীতে টুডে ইজ লাস্ট ডে, আবার কবে আসবো জানি না। কালকে এখান থেকে আমরা ওই কাঁকড়াগুলো খেয়েছি, আর আজকে ইচ্ছা আছে পমফ্রেট খাওয়ার, না পমফ্রেট রেডি করছো, ওহ
পমফ্রেট কিউট পাপি কাম 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 পাপি কৃষভ আয় 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 তো গাইজ এখন কিন্তু সি বিচে বসে ফুচকা খাচ্ছি, বুঝতে পারছো? আর এটা হচ্ছে উড়িয়া ফুচকা, উড়িয়া ফুচকা স্পেশালি। হুম, আস। হ্যাঁ হ্যাঁ, ফুচকা খাবে টাইম একদমই শর্ট, আর সি বিচে আসা হবে না, তাই জন্য লাস্ট টাইমের জন্য আসলাম। বিচার কবে আসবো পুরীতে জানি না। কৃষভ তো মানে ঘুমিয়ে পড়েছিল, মুডটা অফ আছে, তো তাও এই জন্য আসলাম। Later. একটা রেস্টুরেন্টে ব্যাপক মানে বাঙালি খাবারের জন্য বিখ্যাত। তো যাই হোক, বাঙালি খাবার তো খাবো না, আর এখানে দেখা যাক কিছু কী কী অর্ডার করে। হ্যাঁ গাইজ, তো আজকের মতো কিন্তু আমাদের ঘোরাঘুরি শেষ। আর এক বছরের মতো পুরীতে টাটা, অনেক মজা করলাম, অনেক ঘুরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন সব ঘুমাই গিয়ে ব্যাগ প্যাক করবো, এখন হচ্ছে মানে 12টা বাজতে গেছে। যাই হোক, তো ফাইনালি এখন ঘরে গিয়ে সব কিছু প্যাকিং ম্যাকিং করবো, দেন সকালবেলা ভোরবেলায় বেরিয়ে যাবো। তো আজকের মতো টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই বাই।